এই কয়েকদিনের কারফিউতে মনে হয়েছে যেন সেই করোনাকালীন সময়ে লকডাউনে ফিরে গিয়েছি আবার। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে যেদিন নেট চলে যাচ্ছে সেদিনেরই ঠিক দুপুর 1:45 ভিডিও। তখন আমি রান্নাবান্না শুরু করি, তখনও আমি জানি না যে আজকে আমার নেট চলে যাবে। তো রান্নাবান্না শুরু করার জন্য কাটাকুটা, আমি সবসময় রান্না করার আগে কাটাকুটাটা সব করে নিই, তারপর একসাথে করে আমি রান্না করতে বসি। আর কাটাকুটা করতে করতেও ভিডিও দেখতেছিলাম, ওমান ব্লগার হীরা ওনার ভিডিও দেখছিলাম। তো যাই হোক, গত কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবারে যখন আমাদের নেট যায়, তারপর থেকে তো নেট নাই। এরপরে দুদিন পরে আবার আমাদের শুরু হয় কারফিউ। এই কারফিউতে থেকে আমার মনে হয়েছে যে আমি লকডাউনে ফিরে গেছি। আর এই কারফিউতে থেকে আমরা অনেক কিছু শিখেছি, যে আমরা প্রতিটা মানুষ সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের উপরে কতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। নেট ছাড়া যে কয়দিন ছিলাম, 6 দিন ছিলাম, মনে হচ্ছিল যেন জীবনটা থমকে গেছে, কিছু সময়ের জন্য জীবনটা থমকে গেছে। বাচ্চারা অস্থির হয়ে গেছে, না টিভি দেখতে পারছে, না কোনো কাজ, সেই চার দেয়ালের মধ্যে। লকডাউনে তো অন্তত নেট ছিল, যার কারণে বাচ্চারা গেম খেলে, মুভি দেখে, সবাই মিলে একটা সময় পার করেছে। তো এই সময়টাই, কারফিউর এই সময়টায় বা নেটবিহীন এই সময়টা যে এক একজনের এক এক রকম করে পার হয়েছে, তবে কম বেশি সবারই নেট ছাড়া অনেক কষ্ট হয়েছে, এটা আমি জানি। প্রতিটা মুহূর্তে চেক করতাম, প্রথম একদিন দুই দিন তো মোবাইলে একটু পরপর চেক করতাম, নেট আসলো, এই বুঝি নেট আসলো, এরকম ছিল। আমার বাসায় ডিসেল লাইন ছিল না, যেহেতু আমার স্মার্ট টিভি। পরে দ্বিতীয় দিনে আমি, যেদিন কারফিউ দিবে তার আগের দিনে আমি গিয়ে আবার ডিস কেবল লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, লাগানোর পরে ওই সেই নিউজ দেখি, আর টিভিতে যা দেয় তা দেখি। বাচ্চারা তো বোর হয়ে গেছে, এমনও নিউজে দেখেছি যে বাচ্চাগুলো মোবাইল দিয়ে কার্টুন দেখে খেত, তাদেরও মানসিক অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, তারপরও একটা জিনিস শিখেছি, এটা আমাদের লকডাউনও শিখিয়েছে, তারপরও আমাদের জীবনটা হয়ে গেছে অনলাইন বেসিস। আমরা লকডাউনে যা শিখেছি সেটা ভুলে গিয়েছিলাম, যে পরিবারের সাথে একসাথে সময় কাটানো। আমরা সব পরিবারে সবাই একসাথে থাকি ঠিকই, খাইও ঠিকই, সব ঠিকই আছে, কিন্তু দিন শেষে দেখা যায় যে একত্রে বসে যে খাওয়ার সময় বা গল্প করার সময়, একসাথে খেলাধুলা করা বাচ্চাদের সাথে, ওই সময়টা হয়তো হইতো না। দেখা যেত যারা জব করে তারা অফিসে চলে যাচ্ছে সকালে, রাতে আসছে, আসার পরে টায়ার্ড, তারা হয়তো মোবাইলটা নিয়ে একটু ফেসবুক স্ক্রলিং করছে, নয়তো ইউটিউব। আর আমরা যারা ব্লগিং করছি, তারা সারাক্ষণ ভিডিও দেখা, ভিডিও করা, এটা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, বাচ্চাদের খেয়াল আমরা রাখছি, অবশ্যই আমরা বাচ্চাদের টেক কেয়ার করছি, স্কুলে নেওয়া, তাদের প্রাইভেট, তাদের টিউশন, সব কিছুই করছি। কিন্তু সব কিছু করার পরও দেখা যায় কোথাও না কোথাও বাচ্চাদের সাথে ওইভাবে হয়তো টাইম, সময় কাটানো আমাদের হয়ে ওঠেনি। হয়েছে, তাদের টেক কেয়ার করা হয়েছে, সময় মতো খাবার দেওয়া, সব হয়েছে। তো এই কারফিউতে কিন্তু সেই ব্যাপারটা আমরা পেরেছি, যে আমাদের ভিডিও দেখার কোনো প্যারা ছিল না। আমার বড় ছেলে তো বলতেছে, আম্মু তোমার এবার ছুটি, অবশেষে তুমি কিছুদিনের জন্য ছুটি পেয়েছো, এই কারফিউর কারণে ভিডিও দেখতে হয়নি। কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, ভিডিও দেখা একটা অনেক বড় কাজ আমাদের জন্য, ভিডিও দেখতেই হয়। ভিডিও আমি ছাড়ি বা না ছাড়ি, আরেকজনের ভিডিও দেখাটা আমাদের একটা ডেইলি রুটিনের মধ্যে পড়ে যায়। কাজ করছি সেখানেও দেখা যায় ভিডিও দেখছি, যেটাই করি না কেন, খাচ্ছি সেখানেও মোবাইল, সবার এটা সবার হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে কি বলবো, বলতে অনেক কিছু চাই কিন্তু বলতে পারি না। স্বাধীন দেশে থেকেও বাক স্বাধীনতা নেই। তো যাই হোক, কাটাকুটা করে রান্নায় চলে আসলাম, কারণ রান্না তো করতে হবে। আর আজকে লেট করে একটু রান্নাটা শুরু করেছি, কারণ নাস্তা যেদিন দেরি করে করা হয় সেদিন খাওয়া দাওয়াটাও একটু দেরি করে হয়। তো তারপরও 1 ঘন্টার মধ্যেই সব কিছু মোটামুটি রান্নাবান্না আমার শেষ হয়ে যায়। আমি যতই রান্না করি না কেন, রান্নাবান্না, ঘর গোছানো, সব 1 ঘন্টার মধ্যে আমি সারতে পারি। এটা আমার প্রতিদিনের একটা
রুটিন থাকে যে আমি সকালে শুরু করি বা দুপুরে করি বা 12টা থেকে শুরু করি বা 1টা থেকে শুরু করি নেই কেন, যখনই শুরু করি না কেন আমি একটা টার্গেট নিয়ে নামি যে আমি 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ করতে হবে, এর থেকে বেশি সময় আমার কিচেনে দিতে পারবো না আমি। আর এখন যা গরম পড়ছে, যতই বৃষ্টি পড়ুক দেখা যায় যে গরমের একটা ভ্যাবসা গরমের ভাব থেকেই যায়। তো যাই হোক, সেই কারণেই রান্নাটা তাড়াতাড়ি শেষ করে কখন রান্নাঘর থেকে বের হব সেই চিন্তায় থাকি। আবার কখন ভিডিও দেখব, ভিডিও এডিট করব, সেই ভিডিও ছাড়ব, কিন্তু গত 6টা দিন আমি ভিডিও না ছাড়তে পেরে আমার কষ্ট লাগেনি, কারণ আমার শিডিউল করা ভিডিও ছিল, কিন্তু আমার কষ্ট লেগেছে, আমি সবার থেকে ডিটেস্ট হয়ে গেছি, সব আপুদের দিদিদের দেখতে পাচ্ছি না, আমার মায়ের কথা শুনতে পাচ্ছি না, আপুদের কথা শুনতে পাচ্ছি না, সেটা প্রতিনিয়তই কষ্ট লাগছিল। আর তার চেয়ে বেশি কষ্ট লাগছিল আল্লাহ আমার চ্যানেলটা কি ডাউন হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তা, এই চিন্তাটাই সবসময় করতাম, আল্লাহ আমার চ্যানেলটা বুঝি ডাউন হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ফাইনালি যেদিন নেট এসেছে সবার কাছে এসেছে, আমার কাছে পুরোপুরি আসেনি এখনও, বলবো যে আমার পুরোপুরি ক্লিয়ার না আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার ভিডিওটা আগামীকাল যাবে, অর্থাৎ শনিবার আমার ভিডিওটা যাবে, আমি আজকে শুক্রবারে ভয়েস দিচ্ছি, যদি এটা অনেক আগের ভিডিও, প্রায় 1 সপ্তাহ তো হয়ে গেছে গত বৃহস্পতিবারের ভিডিও, আজকে 9 দিনের দিন আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এরকম অনেক ভিডিও, তবে ভিডিও করা ছাড়েনি, আমি এই কারফিউতেও ভিডিও করেছি, বাইরে যাই বা ঘরে যা রান্নাবান্না করেছি চেষ্টা করেছি ভিডিও টুকটাক করার, মাঝখানে 1-2 দিন গ্যাপ দিয়েছি, বাট আমি ভিডিও করেছি, ভিডিও করা ছাড়েনি, কারণ আজকাল ইউটিউব যেন আমার একটা নেশা হয়ে গেছে, ওই যে বললাম না অনলাইনটাই আমাদের সবার জন্য একটা নেশা, যে ইউটিউবে যখন ঢুকি কারো ভিডিও দেখার চেষ্টা করি ঘোরে, মানে আমার এত রাগ হয় আমি দেখতে পাই না, তখন আপনাদের ভাইয়া বলে কি একটু ধৈর্য ধরো না, আমার ফ্রেন্ড বলে তুমি এই কয়টা দিন ধৈর্য ধরছো, আর কিছুদিন ধৈর্য ধরতে পারছো না, ধৈর্য ধরো, ক্লিয়ার হইলে তখন দেখো, কিন্তু আমার মন মানে না। আপনারাও অনেকে বলছেন, আমার মাও বলে যে মা এখন দেখার দরকার নাই, আরও ক্লিয়ার হোক, তোমরা যে ভালো আছে এটাই অনেক, আসলে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা যারা ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আমরা ভালো আছি। তো এর মধ্যে দেখেন হঠাৎ দেখে আকাশটা আবার মেঘলা, এখন ওয়েদারটা এমন হয়েছে যে একটু রোদ আবার একটু পর মেঘলা একটু বৃষ্টি, এরকম একটা ওয়েদার চলছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, রান্না করতে করতে হঠাৎ দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, তো আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। আর এদিকে দেখেন রাস্তায় একদম গাড়ি ঘোড়া নেই, এই যে আমি যখন রান্না করছিলাম তখন বাইরে ঠিকই গণ্ডগোল হচ্ছিল, এতে দেখেন আমি ঠিক 2:15 আগে শেষ করেছি, 3:15 আমার রান্না শেষ, এই যে কাকরোল দিয়ে আলুর একটা নিরামিষ তরকারি রান্না করেছি, এদিকে বাইলা মাছ রান্না করেছি, নদীর বাইলা মাছ রান্না করেছি, আর ভাত রান্না ছিল, আর এই মাংসটা আগে রান্না করা ছিল, এই যে ভাত রান্না করা ছিল, আর ঘর দোর সব গুছানো আলহামদুলিল্লাহ শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।